হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আমি রাহুল। তো আজকে চলে এসেছি ব্র্যান্ড নিউ একটা ব্লগ নিয়ে। তো আজকে আমরা একটু যাব ঘুরতে, তো একটা ছোট একটা ব্লগ করবো ভাবছি। তো চলো বেশি কথা না, ব্লগটা স্টার্ট করি। তো বন্ধুরা, আমরা এখানে উঠে গেছি গাড়িতে, দেখতে পারছো। তো আমার সাথে এখানে যাচ্ছে দীপ। তো আমরা একটা কমান্ডার গাড়িতে উঠেছি, দেখতে পারছো। তো গাড়িটা কিন্তু অনেক শব্দ, ভাঙাচোর একটা কমান্ডারে উঠেছি। চলো, আজকে আমরা যাচ্ছি বিলুনিয়া থেকে উদয়পুর। তো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সামান্য, দেখতে পারছো। তো এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, একদম সেই লেভেলে বলা যায়। তো ছোট একটা ব্লগ করছি আজকে, দেখতে পাচ্ছো। তো গাড়িতে বসে ভাবলাম একটা ব্লগ করিনি, তো চালিয়ে দিলাম, ক্যামেরাটা শুরু হয়ে গেছে, তো দেখতে পাচ্ছো। আর আমার সাথে আজকে অনেকজন লোক যাচ্ছে, দেখতে পেলে তোমরা। তো রাস্তার ভিউগুলি কিন্তু সেই লেভেলে, দেখতে পাচ্ছো, অনেক সুন্দর একটা রাস্তা, দুইদিকে গাছপালা। তো যাচ্ছি আমরা দুপুরের দিকে, চলো সাথে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি, দেখতে পারছো। অ্যান্ড রাস্তাটা কিন্তু সেলেবে, তো যে গাড়িটা উঠেছি গাড়িটা একদম ভাঙাচোরা, এতই ভাঙাচোরা যে এরা অবস্থা খুবই খারাপ। তো শব্দগুলি তোমরা বুঝতে পারছো, বয়সটা কমিয়ে রাখছি, কারণ যে আওয়াজ বন্ধুরা বয়সটা ঠিক মতো হবে না। তো দেখতে পারছো, চলো দেখা যাক, ছোট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে কেউ লাইক শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর দেখতে থাকো আমার এই চ্যানেলে, নতুন নতুন আরও ব্লগ আসতে চলেছে। সো অনেক সিলেবেল লাগছে, দেখতে পাচ্ছ গাছপালাগুলি অ্যান্ড গাড়িগুলো অনেক আছে। তো বন্ধুরা, আজকে ছোট একটা ব্লগ, তো আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। অ্যান্ড হঠাৎই নজর গেল, দেখো অটোটার দিকে, তো অটোটা উল্টো দিকে চলছে, ও কি হেভি ড্রাইভার, দেখো পিছের দিকে গাড়ি চালাচ্ছে ব্যাক গিয়ারে, কেন চালাচ্ছে আমরা ঠিক বলতে পারছি না। ভাই সাহেব কি ও কি নেশা টেশা করে আছে কি জানি না, বলতে পারি না। তো আজকের জন্য এতটুকুই, ভাই দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। তো ততক্ষণ জন্য টাটা। আর ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।